नमस्कार बंधुरा क्लासरूम फाइव यूट्यूब चैनल तुम्हारा स्वागत। बंधुरा उत्तरबंग कृषि विश्वविद्यालय तरफ थे एक नतून नियोग विज्ञप्ति जारी करा हुआ है, जिसमें अष्टम श्रेणी पास ग्रुप डी पदे बेस किछु छेले मेये किन्तु नियोग करा हुआ है। सरासरि इंटरव्यूर माध्यम किन्तु नियोग होबे, कोनो लिखित परीक्षा नहीं। आवेदन करार क्षेत्र बंधुरा किन्तु कोनो आवेदन मूल्य नहीं, सम्पूर्ण बिनामूल्य किन्तु तुम्हारा आवेदन करते पारबे। पश्चिमबंगे 23 जिला थेके छेले मेये उभय किन्तु एई पदगुलिर जन्य आवेदन करते पारबे। तो चलो बंधुरा अफिसियल नोटिस जेटा बेरिये आछे नोटिसटा आमरा देखे नेब जे इंटरव्यू कबे होबे, की की तोमादेर संगे निये कतगुली तुम्हारे सीट आছে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সঠিক সময় সঠিক চাকরির আপডেট তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়েও কিন্তু তোমরা যুক্ত হতে পারো, যাতে সঠিক সময় সঠিক চাকরির আপডেট তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই। তো বন্ধুরা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ, যেটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে ওয়াক ইন ইন্টারভিউ, এখানে এদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা দিয়ে দিয়েছে, এখানে ডেট দিয়ে 17 ডিসেম্বর কিন্তু এটা তোমার পাবলিশ হয়েছে। তো বন্ধুরা কিন্তু দেখো এখানে দেখো এখানে এটা ঠিকানা একটা দিয়ে দিয়েছে, বলছে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, পোস্ট অফিস দিয়ে দিয়েছে, ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে, কোচবিহারে কিন্তু হবে। এর ডেটটাও কিন্তু বন্ধুরা এরা মেনশন করে দিয়ে 29 ডিসেম্বর 2020 কিন্তু তোমার হবে। এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগটা হচ্ছে। তো দেখো বন্ধুরা প্রথম পোস্ট যেটা আছে সেটা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ, ঠিক আছে। ক্লারিক্যাল স্টাফের ক্ষেত্রে কিন্তু একজনে নিয়ে হচ্ছে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে অবশ্যই তোমাদের এইচএস পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের অপারেশন জানা থাকতে হবে। এছাড়াও তোমাদের অ্যাটলিস্ট 6 মাসের কিন্তু কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে। ডিজিরেবল কোয়ালিফিকেশান হিসেবে বন্ধুরা তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে। এখানে বন্ধুরা তোমাদের 12,000 টাকা করে পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। তো দেখো 2 নম্বর পোস্টটা কী বলছে, দেখো বন্ধুরা 2 নম্বরটা কিন্তু অ্যাটেন্ডেন্ট বা গ্রুপ ডি পোস্ট, কিন্তু এখানে কিন্তু দেখো টোটাল 4টে কিন্তু তোমার সিট আছে। তো এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে বন্ধুরা অবশ্যই তোমাদের ক্লাস 8 পাস হয়ে থাকতে হবে এবং ডিজিরেবল কোয়ালিফিকেশান হিসাবে যদি তোমার ল্যাবরেটরি অফিস বা ফার্মে যদি তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু অবশ্যই তোমাদের প্রিফারেন্স করা হবে। তো এখানে বন্ধুরা তোমাদের 9,000 টাকা কনসোলিডেটেড স্যালারি কিন্তু হিসাবে দেওয়া হচ্ছে। তো দেখো বন্ধুরা নোটেতে কী বলছে বন্ধুরা, এখানে দেখো বলছে ক্যান্ডিডেট হ্যাভিং এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যান্ড আর অ্যাকোয়েন্টেড উইথ অপারেশন অফ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি শ্যাল গেট প্রেফারেন্স, ঠিক আছে। তার মানে তোমরা যদি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যদি তোমাদের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে। ডিজিটেবল কোয়ালিফিকেশান হিসেবে বন্ধুরা তোমাদের অবশ্যই দিয়েছে, দেখো যে ক্যান্ডিডেটদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস 20 কিলোমিটারের মধ্যে, মানে ইউনিভার্সিটি 20 কিলোমিটারের মধ্যে, তাদের কিন্তু অবশ্যই তোমাদের প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা এজ হিসাবে কিন্তু অবশ্যই তোমাদের 40 বছরের বেশি কিন্তু বয়স হলে হবে না। এছাড়াও যারা এসসি এসটি ওবিসি ওবিসি এ বি যারা আছে পিডব্লিউডি, তারা কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো দেখো বন্ধুরা এখানটা এরা স্পষ্টতে বলে দেয় যে কিন্তু পিরিয়ড অফ এনগেজমেন্টটা দেখো বলে যে এটা কিন্তু 1 বছরের জন্য পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা পরে কিন্তু রিনিউ করা হতে পারে। তো বন্ধুরা ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ দেখো বন্ধুরা এখানটা বলে দিয়েছে, দেখো তোমাদের 29 ডিসেম্বর 2020 সকাল 11টার সময় কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। যে ভেনুটা দিয়েছে সেই ভেনুটা একবার দেখে নাও বন্ধুরা, এখানটা এই যে ভেনু দিয়েছে রেজিস্ট্রার চেম্বার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় পুন্ডিবাড়ি কোচবিহার পিন 736165, এই ঠিকানাটায় তোমাদের 29 ডিসেম্বর বেলা 11টার সময় কিন্তু উপস্থিত হতে হবে। তো তোমাদের যে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সেইগুলো তোমাদের এখানটা কিন্তু এরা স্পষ্টতই বলে দিয়েছে, এইগুলো তোমরা একবার দেখে নেবে। আমি তাও একবার বলে দিচ্ছি বন্ধুরা, দেখো এখানটা বলেছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমাদের যা যা কোয়ালিফিকেশান আছে এক্সপিরিয়েন্স আছে তোমাদের সেইগুলো কিন্তু সব নিয়ে যেতে হবে একটা প্লেন পেপারে কিন্তু অ্যাপ্লিকেশান করে বা বায়োডাটা করে কিন্তু অবশ্যই নিয়ে যাবে। এছাড়াও তোমাদের যে জেরক্স কপিগুলো হবে যে সার্টিফিকেটের সেগুলোর অবশ্যই সেলফ অ্যাটেস্টেড এবং তার সঙ্গে অবশ্যই অরিজিনাল কপি নিয়ে যাবে এবং তার সঙ্গে ছবি অবশ্যই নিয়ে যাবে। তো এদের যে ঠিকানাটা দিয়েছে এই ঠিকানাটাই তোমাদের কিন্তু অবশ্যই উপস্থিত হতে হবে। তো বন্ধুরা নোটিশটা ডাউনলোড করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই প্রথমে এদের এই অফিসিয়াল ওয়েবসাইটটা আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে। তো বন্ধুরা এটাই আসার পর কিন্তু তোমাদের অবশ্যই একটু স্ক্রল করতে হবে, করার পর দেখো বন্ধুরা নিচের দিকে একটু যখনই আসবে তখন দেখো এখানে স্পষ্টতই বলে দিয়েছে, দেখো ওয়াক ইন ইন্টারভিউ ফর ক্লারিক্যাল এনগেজমেন্ট, ঠিক আছে, অ্যান্ড অ্যাটেন্ডেন্ট অন পিওরলি টেম্পোরারি বেসিস, ঠিক আছে। তো এটা কিন্তু একটু আসার পর দেখো এখানটা ক্লিক হেয়ার ফর নোটিফিকেশানে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।